হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকে ফার্স্ট টাইম আমি আমার পুজোর শাড়ি কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি কখনো শাড়ির কালেকশানও তোমাদের সাথে শেয়ার করিনি। তো মানে ভেবেছিলাম মানে শাড়িটার কালেকশানগুলো অনেক আগে তোমাদেরকে দেখাবো, কিন্তু কিছু শাড়ি রেডি ছিল না, আর যেগুলো রেডি ছিল সেগুলো তোমাদেরকে দেখাইনি, ভেবেছিলাম একসাথে দেখাবো। তো চলো আর ঝটপট দেরি না করে তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমার শাড়ির কালেকশানগুলো দেখিয়ে দিই। আর হ্যাঁ, শাড়ি তো সব পরবো না, যেহেতু শাড়ি পরবো একটাই, একদিন বেরোবো, আর বাকি দিন সব সালোয়ার কুর্তা চুড়িদার এইসব পরেই বেরোবো। তো চলো তোমাদেরকে আজকে প্রথমে শাড়িটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা হ্যান্ডলুম জামদানির উপরে হোয়াইট কালারের। তো দেখো, আমি বডিতে ফেলেই তোমাদেরকে দেখাবো। শাড়িটা হচ্ছে এই শাড়ি, পুরো বল্লভর বডিটাই এরকম কাজ রয়েছে। এটা দুটো কালারে, তিনটে কালারে আছে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে গোল্ডেন, একটা রানি কালার, যেটা আমার খুব পছন্দ। আর এটার হচ্ছে আঁচলটা, আর এটার পাড়টা না খুব সুন্দর, দেখো এরকম মানে টেম্পল টেম্পল টাইপের পাড়গুলো খুব ভালো লাগে আমার। আর এই হচ্ছে ওর আঁচলটা, এটা হচ্ছে আঁচল, আঁচলের পাড়টা, এটা একদম সফট। এটা কী বলো তো, সকালে অঞ্জলি বা বাড়িতে যদি কোনো পুজো পারপাস হয় সেই পারপাসে আমি এটা করতে পারবো। তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি শাড়ির প্রাইস তোমাদেরকে একটাও বলছি না, যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই জানিও। তো আর এই শাড়িটা নিয়েছিলাম আমি এখান থেকে, আমার এক দিদির দোকান থেকে, যে দিদিকে তোমরা দেখো সেই দিদির দোকান থেকে। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। নেক্সট শাড়িটা হচ্ছে লিলেনের ওপরে, এটা আমাকে আমার মা দিয়েছে। তো শাড়িগুলো একটাও রেডি নেই, শাড়িগুলো সব পুজোর পরে রেডি হবে। এই হচ্ছে লিলেন শাড়ি, এটাও আমি পরবো বলে এনেছিলাম কিন্তু এখন রেডি করতে পারিনি, যেহেতু যেটা পরবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই শাড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর লিলেন শাড়ি তো সবার পছন্দ, মানে লিলেনটা পরতে এত ভালো লাগে, কটন যেরকম মানে আরাম লাগে, লিলেনও ঠিক সেরকমই আরাম লাগে। আর এটা হচ্ছে এর পাড়টা, দেখো পাড়টা খুব সুন্দর। এইগুলো না মানে জাস্ট নর্মাল, তুমি কোনো কিছু মানে সাজতে লাগবে না, জাস্ট এটা পরে এরকম একটা ঝুমকো হেভি লাগবে, তাই না? তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নেক্সট শাড়ি যেটা দেখাবো সেটা হচ্ছে মানে সিল্ক জামদানির মতো দেখতে, কিন্তু জামদানি নয় এটা, এটা আমাকে আমার মা দিয়েছে। যে এই শাড়িটা দেখো, এটাও তিনটে কালারের আছে, রানি, গ্রিন, গোল্ডেন অ্যান্ড হচ্ছে ডিপ রানি কালারের উপরে। এই শাড়িটাও খুব সুন্দর। এর আঁচলটা হচ্ছে ঠিক এরকম মাল্টি কালারের ওপরে, আঁচলটা অল ওভার এরকম কাজ রয়েছে। আর শাড়িটা না খুব গর্জিয়াস দেখতে, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক সেরকম শাড়িটা দেখতে। এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছে, এটা রেডি আছে, এটা ভেবেছি একদিন পরবো, যদি বৃষ্টি টিষ্টি না হয়, যদি সুস্থভাবে ভালো থাকে, সুস্থ থাকে তো অবশ্যই একদিন এটা পরে দেখাবো তোমাদেরকে। তো এই শাড়িটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর নেক্সট শাড়ি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা কী বেশ বললো, পাঠানি সিল্ক না কী বেশ বললো জানি না শাড়িটার নাম, আফগানি সিল্ক না পাঠানি সিল্ক, যাই হোক কিছু একটা বলেছে। শাড়িটা দেখো কালারটা এত সুন্দর, মেহেন্দি কালার। এই যে শাড়িটা হচ্ছে পুরো মেহেন্দি কালার, এটা কোনো বিয়েবাড়ি পারপাসে অকেশনালিও পরা যায়। এটা হচ্ছে ওর আঁচল, এই আঁচল যেটা দেখছো যে কালারের ওপরে, যে কাজের ওপরে, ঠিক সেই রকমই হচ্ছে ওর ব্লাউজ পিসটা। শাড়িটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর, এটা হচ্ছে ওর পাড়টা দেখো, এটা হচ্ছে ওর পাড় দেখো। কালারটা আমার দুর্দান্ত লেগেছে এই শাড়ির কালেকশানটা, মানে আমার এই মানে আমার এই কালারের শাড়িও নেই। তো এই শাড়িটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা তো বিয়েবাড়ির পারপাসেও হালকা, একদম লাইট ওয়েট শাড়ি, আমার সব শাড়িগুলো একদমই লাইট ওয়েট, আমি খুব হেভি শাড়ি পরতে পারি না। তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যখন থেকে শাড়ির কালেকশান দেখাতে শুরু করেছি, এই দিক দিয়ে রাস্তার ধারে যেহেতু বাড়ি, চারিদিক বন্ধ করতে পারছি না গরমের জন্য, তো তখন থেকে সবজিওয়ালা শুধু প্যাক প্যাক করে বানিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই শাড়িটা আমার খুবই পছন্দ লেগেছে, খুব ভালো লেগেছে শাড়িটা। কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যেরকম স্ক্রিনে দেখছো ঠিক সেরকমই অরিজিনালেও এটা দেখতে খুবই সুন্দর। তো আমি একবার বের করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো শাড়িটা কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর নেক্সট শাড়ি যেটা দেখাবো সেটা খুবই গর্জিয়াস শাড়ি, এটা হচ্ছে ময়ূরকণ্ঠী শাড়ি। শাড়িগুলো একটাও রেডি নেই, আমি বারবার বলে যাচ্ছি শাড়িটা একটাও রেডি নেই। এটা হচ্ছে ডিপ পার্পলের ওপরে, স্কিনে রানি লাগছে, কিন্তু এটা হচ্ছে দুটো শেডে, মানে পরলে এক সাইডটা তুমি যখন পরবে তখন দুটো শেড আসবে, একটা হচ্ছে রানি, একটা হচ্ছে মানে অরেঞ্জ অরেঞ্জ শেডটা আছে। আর এই শাড়ির পাড়টা দেখো জাস্ট
অসাম। পাড়টা খুবই সুন্দর, টুতে কালারের ওপরে পাড়টা, কম্বিনেশানটা দুর্দান্ত। ব্লাউজ এর পিসটাও কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে ওর মানে পাড়, এই যে পাড়টা দেখছো এরকমই এই কালারের হচ্ছে ব্লাউজ পিসটা, এখনও কাটানো হয়নি, পরে কাটাবো। তো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানো। তো এই হচ্ছে আমার কিছু হিউজ শাড়ির কালেকশন। আর আরেকটা শাড়ি আছে সেটা দেখায়, এই শাড়িটা আমার খুব 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 পছন্দের শাড়ি। দেখো এত লাইট ওয়েট, আর এটা এত সফট সিল্ক, মানে এত ভালো অ্যাশ কালারের ওপরে। সবসময় দেখবে মানে বেশ কালারফুল শাড়ি যদি পরতে ইচ্ছে না করে তখন মনে হয় একটু লাইট ওয়েট শাড়ি পরি, এবং একটু লাইট হালকা কালারের ওপরে, তখন এইসব শাড়িগুলো পরতে কিন্তু খুব ভালো লাগে। তো এটা হচ্ছে ওর পাড়। আমি ভেবেছি এই পাড়টা দিয়ে জাস্ট ব্লাউজ পিসটা, মানে এরকমই ব্লাউজ পিসটা রয়েছে, তো এটা দিয়ে ব্লাউজটা বানাবো। এই মানে হাতটা শুধু এই পিসটার ওপরেই হবে, আর পাড়টা পিছনটা জাস্ট ছোটো হবে। তো এই শাড়িটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে। তো চলো আর যে শাড়িটা আমি পরবো তোমাদেরকে সেই শাড়িটা একবার দেখাই। এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছে, বেশিরভাগই শাড়ি আমার মায়ের দেওয়া শাড়ি। তো এই হচ্ছে সেই শাড়ি যেটা রেডি করা আছে, এই হচ্ছে ওর পাড়। এই শাড়িটা ফলস পিকো, ব্লাউজ পিস সব রেডি আছে। এই শাড়িটা আমি পুজোয় পরবো একটা দিন, এবং সম্রাটের সাথে বেরোবো, তো এই শাড়িটা আমি পরবো। এই শাড়িটা দেখো, এটাও দুটো শেডের ওপরে আছে, দেখেছো এই যে ইয়েলোগুলো দেখছো, এই শাড়িটার মধ্যে কিন্তু একটু ইয়েলো ইয়েলোয়েশ ভাবটা আছে। তো এই শাড়ির কালেকশনটা কীরকম লাগছে অবশ্যই জানিও, আর এটা আমি যেদিন পরবো সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো, পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আজকে আমার শাড়ির কালেকশন। কেমন লাগলো শাড়ির কালেকশনগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি কোনো শাড়ি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সেটা জানিও। আমি এই শাড়িগুলো বেশিরভাগটাই আমার মায়ের দেওয়া শাড়ি, কিছু শাড়ি এখানকারও আছে। তো কারোরই দামি তোমাদেরকে প্রাইসটা বললাম না, কারণ প্রাইসটা বলাটা মনে হচ্ছে না ঠিকভাবে। তো চলো কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমার পুজোর শাড়ি কালেকশন।